বন্ধুরা ইউনিয়ন অফ ইন্ডিয়া তথা ভারত অনেকগুলো অঙ্গরাজ্যে বিভক্ত এই রাজ্যগুলি আবার জেলায় এবং জেলাগুলি আবার ব্লকে বিভক্ত আজকের ভিডিওতে পশ্চিম বাংলার নদীয়া জেলার ব্লক ওয়াইজ হিন্দু মুসলিম জনসংখ্যার বিন্যাস জানাবো অর্থাৎ কোন ব্লকে কত শতাংশ হিন্দু ও কত শতাংশ মুসলিম জনসংখ্যা আছে তা জানাবো ভিডিওটি শুরুর আগে একটি তথ্য জানিয়ে রাখি একটি জেলা দুটি তৃতীয় স্তরের গমের নিয়ে গঠিত যথা মিউনিসিপ্যালিটি ব্যবস্থা যেখানে মানুষ শহরে বসবাস করে এবং পঞ্চায়েতি ব্যবস্থা যেখানে মানুষ গ্রামে বসবাস করে এখানে বলে রাখা ভালো একটি ব্লকের মধ্যে কেবলমাত্র গ্রামে বসবাস করা মানুষকেই হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী নদীয়া জেলার মোট জনসংখ্যা ছিল একান্ন লক্ষ সাতষট্টি হাজার ছশো জন এর মধ্যে শহরে বসবাসকারী জনসংখ্যা ছিল আট লক্ষ বাহান্ন হাজার চারশো আশি জন আর বাকি জনসংখ্যা ছিল গ্রামে বসবাসকারী এবার আমরা কোন ব্লকে কত শতাংশ মুসলিম জনসংখ্যা আছে তা এক এক করে জানবো তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাও এবং ভিডিওটি কতটা ইনফরমেটিভ তা কমেন্ট করে জানাও তো প্রথমেই আসছি চাকদহ ব্লকে চাকদহ ব্লকে মোট জনসংখ্যার চোদ্দ দশমিক ছয় পাঁচ শতাংশ মুসলিম এবং তেরাশি দশমিক ছয় ছয় শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি চাবরা ব্লকে চাবরা ব্লকে মোট জনসংখ্যার ঊনষাট দশমিক সাত দুই শতাংশ মুসলিম এবং সাঁত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছি হাঁসখালী ব্লকে হাঁসখালী ব্লকে মোট জনসংখ্যার এগারো দশমিক তিন নয় শতাংশ মুসলিম এবং সত্তশি দশমিক নয় আট শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি হরিণঘাটা ব্লকে হরিণঘাটা ব্লকে মোট জনসংখ্যার আঠাশ দশমিক এক নয় শতাংশ মুসলিম এবং একাত্তর দশমিক শূন্য নয় শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছে কালীগঞ্জ ব্লক তো কালীগঞ্জ ব্লকে মোর জনসংখ্যার আটান্ন দশমিক পাঁচ এক শতাংশ মুসলিম এবং একচল্লিশ দশমিক তিন ছয় শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি করিমপুর এক নম্বর ব্লকে তো করিমপুর এক নম্বর একত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ মুসলিম এবং সাতষট্টি দশমিক সাত সাত শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছি করিমপুর দুই নম্বর ব্লকে তো করিমপুর দুই নম্বর ব্লকে মোর জনসংখ্যার ষাট দশমিক তিন আট শতাংশ মুসলিম এবং উনচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি কৃষ্ণগঞ্জ ব্লকে কৃষ্ণগঞ্জ ব্লকে মোট জনসংখ্যা এবং তিরানব্বই দশমিক নয় আট শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছি কৃষ্ণনগর এক নম্বর ব্লকে তো কৃষ্ণনগর এক নম্বর ব্লকে মোট জনসংখ্যার পনেরো দশমিক দুই পাঁচ শতাংশ মুসলিম এবং বিরাশি দশমিক সাত আট শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছে কৃষ্ণনগর দুই নম্বর ব্লকে তো কৃষ্ণনগর দুই নম্বর ব্লকে মোট জনসংখ্যার বিয়াল্লিশ দশমিক আট চার শতাংশ মুসলিম এবং সাতান্ন দশমিক শূন্য দুই শতাংশ হিন্দু জনসংখ্যা নবদ্বীপ ব্লকে তো নবদ্বীপ ব্লকে মোট জনসংখ্যার আটত্রিশ দশমিক দুই শতাংশ মুসলিম এবং একষট্টি দশমিক তিন নয় শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছে নাকাশিপাড়া ব্লকে তো নাকাশিপাড়া ব্লকে মোট জনসংখ্যার তিপ্পান্ন দশমিক শূন্য ছয় শতাংশ মুসলিম এবং ছেচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছি রানাঘাট এক নম্বর ব্লকে তো রানাঘাট এক নম্বর ব্লকে মোট জনসংখ্যার পাঁচ দশমিক ছয় সাত শতাংশ মুসলিম এবং তিরানব্বই দশমিক আট দুই শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি রানাঘাট দুই নম্বর ব্লকে তো রানাঘাট দুই নম্বর ব্লকে মোট জনসংখ্যার বারো দশমিক পাঁচ নয় শতাংশ মুসলিম এবং পঁচাশি দশমিক ছয় পাঁচ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এরপর আসছি শান্তিপুর ব্লকে তো শান্তিপুর ব্লকে মোট জনসংখ্যার এগারো দশমিক আট পাঁচ শতাংশ মুসলিম এবং ছিয়াশি দশমিক চার পাঁচ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবার আসছি তেহট্ট এক নম্বর ব্লকে তো তেহট্ট এক নম্বর ব্লকে মোট জনসংখ্যার উনত্রিশ দশমিক দুই এক শতাংশ মুসলিম এবং আটষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবং সবশেষে শেষে আসছি তেহট্ট দুই নম্বর ব্লকে তো তেহট্ট দুই নম্বর ব্লকে মোট জনসংখ্যার ঊনপঞ্চাশ দশমিক আট নয় শতাংশ মুসলিম এবং পঞ্চাশ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে